আমি তোমাদের জন্য যে সমস্ত রেসিপিগুলো নিয়ে আসি সেগুলো সাধারণত একদম ঘরোয়া উপকরণেই তৈরি হয়। সেরকম একটা রেসিপি এনেছি আজকে, লাউয়ের একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের, একদম সাধারণ একটা রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের। চলো দেখে নিই। আমি 1 কেজি ওজনের একটা তাজা সতেজ লাউ নিয়েছি। লাউটাকে একটা গামলা জলের মধ্যে ফালি ফালি করে কিছুক্ষণ মোটামুটি 15 মিনিট মতো ধুয়ে রেখেছিলাম। তারপর খণ্ডগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুবো করে কেটে নিয়েছি। আর 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম লাউয়ের মতো ডুমো করে কেটেছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 2 চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিলাম। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে চারদিকে লাগিয়ে নিলাম কড়াইয়ে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিলাম, 2টো সবুজ কাঁচা লঙ্কাকে চিরে ফোড়নের মধ্যে দিলাম, 1/2 চামচ জিরেও দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। লো ফ্লেমে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা সব কিছু আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি ধুয়ে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করতে করতে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি লাউয়ের টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার লাউয়ের টুকরোগুলো আলুর সঙ্গে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি। ঠিক 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এই রান্নাটার উপর আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। 2 মিনিট পর ঢাকাটা তুলে দিচ্ছি। দেখো লাউ থেকে অনেকটা বেশ জল বেরিয়েছে আর লাউটা কিন্তু অনেকটা কমে এসেছে। 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। এবার লো ফ্লেমে সমস্ত গুঁড়ো মশলার লবণ আমি 30-40 সেকেন্ড মতো লাউ আর আলুর সঙ্গে কষিয়ে নেব বা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটা মিডিয়াম গ্লাসের সমান জল আমি দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে। এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে। এবার জলটাকে আমি মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 8 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখো ঝোল বা গ্রেভিটা অনেকটা কমে এসছে, আলু আর লাউটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আমি খুব বেশি গামাখা করব না, একটু ঝোল ঝোল হলে রান্নাটা ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে দিয়ে আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। মিষ্টি দিলে রান্নাটা ভালো লাগে, যেহেতু নিরামিষ রান্না। তবে কারো যদি অসুবিধা থাকে চিনিটা স্কিপ করতে পারো। চিনিটাকে আমি একটু মিশিয়ে দিলাম রান্নার সঙ্গে। একদম তৈরি হয়ে গেছে এই লাউয়ের তরকারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি তরকারিটাকে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে।